হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম একটু আইডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের ক্লাসে আমরা দেখব কীভাবে নাম্বারকে কথায় প্রকাশ করতে হয় গত ভিডিওতে আমরা ডাইনামিক সিট নিয়ে একটা টিউটোরিক দিয়েছিলাম সেখানে কীভাবে অটোমেটিকলি নাম্বার কথায় প্রকাশ করতে হয় সেটা আমি করে দেখাইছিলাম বাট ডিটেলস সেখানে দেখায় নাই তাই অনেকেই কমেন্টস সেকশনে বলছেন যে কীভাবে নাম্বারকে সংখ্যায় প্রকাশ করতে হয় সেটা দেখানোর জন্য তাই আপনাদের সকলের কমেন্টসের পরিপ্রেক্ষিতে আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে নাম্বারকে সংখ্যায় প্রকাশ করবেন নাম্বারকে সংখ্যায় প্রকাশ করার জন্য ইউটিউবে দেখবেন অনেক ভিডিও আছে যেগুলো হচ্ছে বিভিকোডের মাধ্যমে ইনসার্ট করে করতে হয় বাট এটার একটা সীমাবদ্ধতা হচ্ছে আসে সীমাবদ্ধতা হচ্ছে ওই কোডটা শুধুমাত্র যে সিটে আপনি ইনসার্ট করবেন সেই সিটে শুধু কাজ করবে কিন্তু অন্যান্য যে সিটগুলো আছে বা ওয়ার্ক বুক আসে ওইগুলোতে কাজ করে না তাই এটা অনেক জটিল প্রক্রিয়া বা দেখা যায় এটা সীমাবদ্ধতা আছে বাট আজকে আপনাদেরকে আমি দেখাবো নতুন একটা ওয়েতে যেটা করলে আপনি যে কোনো ওয়ার্ক বুক বা যে কোনো সিটেই এক্সেলকে সহজেই কথায় প্রকাশ করে নাম্বারকে কথায় প্রকাশ করতে পারবেন তাইলে চলুন দেখি আমরা কিভাবে। না কত নাম্বারকে কথায় প্রকাশ করব ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে অবশ্যই প্রেস করে অল দিয়ে রাখবেন যাতে আমরা ভিডিও আপলোডের সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং সঙ্গে সঙ্গে আমাদের ভিডিও দেখতে পারেন কোনো ভিডিও তাহলে আর মিস হবে না আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সাপোর্ট করতেছেন কমেন্ট করতেছেন শেয়ার করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাহলে চলুন দেখি আমরা কীভাবে নাম্বারকে সংখ্যায় প্রকাশ করবো সাপোজ এখানেই দেখেন আমরা অনেকগুলো সংখ্যা লেগছি এগুলোকে আমরা নাম্বার প্রকাশ করব নাম্বার প্রকাশ করতে গেলে কী করতে হবে দেখেন প্রথমে আমি স্কুল স্কুলটা চিহ্ন দিব তারপর স্পেল নাম্বার ট্যাপ দিলেই হবে তারপর হচ্ছে যে সংখ্যাকে আপনি কথায় প্রকাশ করতে চাইতেছেন ওই সংখ্যা বা ওই অ্যামাউন্টকে আপনি ওই অ্যামাউন্টের সেল অ্যাড্রেসটা আপনি ক্লিক করে সিলেক্ট করবেন তারপর ব্যাগে ক্লোজ করলে হবে না করলেও সমস্যা নাই জাস্ট আপনি এন্টার প্রেস করবেন তাইলে দেখবেন অটোমেটিকলি আপনার এটা কনভার্ট হয়ে যাবে আমি পড়াটা করে দেখাই দিয়েছি আপনাদেরকে স্পেল নাম্বার আমি ট্যাপ দিলাম ট্যাপ দিলেই পুরোটা চলে আসবে তারপর হচ্ছে সিলেক্ট করবেন তারপর জাস্ট এন্টার স্পেল নাম্বার ট্যাপ তারপর হচ্ছে ওই সংখ্যাটা সিলেক্ট করবেন এন্টার দিবেন এখানে আমি পরেরটা করি স্পেল নাম্বার ট্যাপ দিলাম তারপর হচ্ছে ওই সংখ্যাটা সিলেক্ট করলাম এন্টার দিব হয়ে যাবে এখানে দেখেন আমি এখন অ্যামাউন্ট চেঞ্জ করলেও সমস্যা নাই যে অ্যামাউন্ট চেঞ্জ করবো ওইটা অটোটামলি চলে আসবে আমি দিলাম বা একটা ফর্মুলা লেখা করে পরে বাকিগুলো আপনি যেহেতু আমার একই লাইনে আসে তাইলে দেখা যাবে একই লাইনে থাকলে আপনার টাইপ করা লাগবে না জাস্ট কর্নারে নেবেন প্লাস চিহ্ন আসবে ডাবল ক্লিক করবেন চলে আসবে বাট আপনি যখন যেখানে অ্যাপ্লাই করবেন সেখানে তো আর সিরিয়াল বাই নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনি হচ্ছে সিলেক্ট দিয়ে সিলেক্ট করে এটা করতে হবে এখন এটা হচ্ছে আমি ব্যবহারটা দেখাইলাম বাট এটা কিভাবে করতে হয় চলুন আমরা দেখি কিভাবে এটা করব করতে হলে আপনার একটা ফাইল লাগবে ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব ডাউনলোড লিঙ্কটা আমরা ডিসক্রিপশানে দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে এরকম একটা ফাইল পাবেন এরকম যদি না দেখায় তাহলে বুঝতে হবে আপনার পিসিতে উইন্ডার বা সেভেন জিপ সফটওয়্যার নাই সেক্ষেত্রে আপনি উইন্ডার বা সেভেন জিপ সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তারপর যেটা করতে হবে আপনাকে এটা অ্যাক্সট্রেক্ট করতে হবে আমি এখানে এক্সট্রেক করতেছি দেখেন করলে একটা নর্মাল ফুলডার চলে আসবে ফোল্ডারে দেখবেন এরকম একটা ফাইল আছে এটাই আমরা একটা নির্দিষ্ট জায়গায় কপি করে পেস্ট করে রেখে দিব তাইলে আমাদের এই কাজটা হয়ে যাবে তাহলে কি করব আমি এটা কপি ফাইলটা আপনারা ডাউনলোড হওয়ার পর করার পর কপি কপি করবেন করে কি করতে হবে দেখেন আমি কম্পিউটারে ঢুকলাম সি ড্রাইভে যাবেন সি ড্রাইভে যাওয়ার পর আরেকটা জিনিস আপনাকে করতে হবে আপনারা হিডেন যে ফোল্ডার আছে এটা যদি না থাকে তাইলে শু করে নিতে হবে হিডেন ফোল্ডার কিভাবে শু করতে হয় আমি দেখাই দিতেছি যারা জানেন না বিবে ক্লিক করবেন তারপর দেখবেন একদম কর্নারে আছে অপশন তারপর ক্লিক করবেন চেঞ্জ ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন করলে দেখবেন নতুন একটা ট্যাব ওপেন হবে ফোল্ডার অপশনের সেটা দিয়ে যাওয়ার পর জেনারেল থেকে আপনি ভিউ ট্যাবে ক্লিক করবেন তারপর এখানে দেখেন আসে নরমালি এটা ডোন শু হিডেন ফাইল ফোল্ডার ওয়ার ডাইভস অন এটা লেখা থাকবে আপনি শু হিডেন ফাইল ফোল্ডার অ্যান্ড ডাইভস অন এটা সিলেক্ট করবেন তারপর অ্যাপ্লাই দিবেন তারপর হচ্ছে ওকে দিবেন তাহলে আপনার কম্পিউটারে যে হিডেন ফাইল এন্ড ফোল্ডার আছে ওগুলো শ্যু করবে এখন আপনাকে যেটা করতে হবে আপনি ইউজারে ক্লিক করবেন ইউজারে ক্লিক করার পর আপনি যে ইউজার ইউজ করেন আপনার ইউজারের নাম অবশ্যই আপনি জানেন আপনার কম্পিউটার ইউজার নামে যেটা দিয়ে বর্তমানে ইউজ করতেছেন সেটাতে ঢুকবেন তারপর দেখবেন যেহেতু আমরা হিডেন ফাইল শুরু করছি সেহেতু এখানে অ্যাপ ডাটা নামে একটা ফোল্ডার দেখাবে অ্যাপ ডাটা নামে একটা ফোল্ডার দেখাবে ওইখানে ডাবল ক্লিক করবেন তারপর হচ্ছে ওয়ার্মিংয়ে যাবেন নিচেরটা একদম নিসেটাতে যাবেন তারপর দেখবেন এখানে মাইক্রোসফট আছে ক্যাল করে দেখেন এখানে মাইক্রোসফট লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই দেখেন এখানে অ্যাড ইনস আছে এখানে ক্লিক করে ওই যে ফাইলটা আমরা কপি করছিলাম এখানে জাস্ট সেটা পেস্ট করে নেবেন যেহেতু এখানে অলরেডি আমি পেস্ট করে রাখছি এই জন্য আর পেস্ট দিলাম না তারপর যেটা করতে হবে দেখেন যখন পেস্ট করলেন এরপরের কাজটা হবে এটা মাইক্রোসফট ওয়ার্ডে অ্যাড করে নেওয়া অ্যাড করবেন কীভাবে দেখেন প্রথমে আপনি ফাইলে ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন আপনি যদি উইন্ডোজ সেভেনের অ্যাবোভ মাইক্রোসফট অফিসের সেভেনের অ্যাবোভ বার্সেন ইউজ করেন সেক্ষেত্রে ইন্টারভেসটা এরকম হবে এরকম ইন্টারভেস হলে আপনি কি করবেন ফাইলে ক্লিক করবেন ফাইলে ক্লিক করলে একদম নিচের দিকে দেখবেন অপশন নামে একটা অপশান আছে সেখানে ক্লিক করবেন অপশনে ক্লিক করার পর আপনি দেখবেন এখানে অ্যাড ইন্স আছে অ্যাড ইন্স অ্যাড ইন্সে আপনি ক্লিক করবেন অ্যাডিনসে ক্লিক করলে আপনি দেখবেন আমরা যে ফাইলটা কপি করছি এটা এখানে শ্যু করবে যেহেতু আপনি আগে শু করেন না সেহেতু এই নিচের দিকে শু করবে আমার যেহেতু এড আছে অলরেডি এর জন্য এটা উপরের দিকে চলে আসছে আপনি আপনারা সম্ভবত এই জায়গায় পাবেন নিচের দিকে পাবেন তারপর কি করবেন এটা সিলেক্ট করবেন এই যে স্পেল নাম্বার বাই ইকরা আইটি এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে এই যে এক্সেল অ্যাডিনস এক্সেল এডিন্সটা সিলেক্ট করবেন আমি জম করে দেখাইতেছি অ্যাক্সেল অ্যাডিসটা ক্লিক করবেন তারপর গতে ক্লিক করবেন গোতে ক্লিক করলে এরকম দেখাবে তারপর এ টিকচিহ্ন থাকবে না এটা আপনি কী করবেন এটাতে চিহ্ন দিবেন তারপর ওকে দিবেন ওকে দিলেই আপনার এই ফর্মুলাটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি যে কোনো এক্সেল ছিটে ওয়ার্ক আপনি কাজ করতে পারবেন কোনো সীমাবদ্ধতা নেই তখন আপনি এখানে যখনই মানে ফর্মুলাটা লিখবেন স্পেল নাম্বার দিলেই দেখবেন এভাবে দেখাবে আমি এন্টার যেহেতু দিয়ে দিছি সেল অ্যাড্রেস নেই নেই নাম্বার দিলেই এরকম চলে আসবে আপনি পুরোটা টাইপ করতে পারেন অথবা টেপ দিলেই ফর্মুলাটা চলে আসবে তারপর জাস্ট যে ওয়ার্ডটা আপনি কনভার্ট করতে চান কোথায় সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর জাস্ট এন্টার দিলেই দেখবেন আপনার ফর্মুলাটা হয়ে গেছে এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের সেভেনের এবং বার্সনের পদ্ধতি আর আপনার যদি মাইক্রোসফ মাইক্রোসফ অফিস সেভেন বার্সন ইউজ করেন তাইলে দেখেন কীভাবে করবেন ওয়ার্ডের সেভেন বাশনে করতে হলে আপনি কোথায় যাবেন সর্বপ্রথম যাবেন অফিস পাটনে তারপর দেখেন অফিস বাটনে গেলে এখানে দেখবেন এক্সেল অপশন নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন করার পর এখানে দেখেন অ্যাডিন্স আছে এডিন্সে ক্লিক করবেন অ্যাডিসে ক্লিক করার পর যেহেতু আমার এটা এখন অ্যাক্টিভ আছে আপনার এটা ইনএক্টিভ এখানেই দেখাবে নিচের অংশে দেখাবে আপনি এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আগের মতোই আগের মতো আপনি কি করবেন এই যে এক্সেল অ্যাডিনস এটা সিলেক্ট করে গতে ক্লিক করবেন কথা ক্লিক করার পর দেখবেন এটা দেখ চিহ্ন নাই আপনি টিক চিহ্ন দিবেন তারপর ওকে দিবেন তাইলে আপনার এটা ওকে হয়ে যাবে সেক্ষেত্রে আপনি সেভেনে যদি ইউজ করেন 7a ইউজ করতে পারবেন যদি ফর্মুলাটা না দেখে তাইলে আপনারা টাইপ করে নেবেন করে এন্টার দিবেন দেখবেন হয়ে গেছে দেখেন আমি এখানে চেঞ্জ করি চেঞ্জ করলে অটোমেটিক হয়ে যাবে আশা করি আপনারা এটা এই পদ্ধতিতে এটা অ্যাক্টিভ করতে পারবেন আর এটা একবারই অ্যাক্টিভ করা লাগবে একবারই অ্যাক্টিভ করলে আপনার পিসিতে আপনি আজীবন ইউজ করতে পারবেন আর কোনো কোড ইনসার্ট করা লাগবে না নর্মালি দেখবেন ইউটিউবে অনেকে এটা সলিউশন দিয়েছে সেটা হচ্ছে আপনি বিবি কোড ভিজুয়াল বেসিকের কোডে যাইতে হবে ইনসার্ট করতে হবে তারপর হচ্ছে এটা ম্যাক্রো এনাবল এক্সেল ফাইল হিসাবে সেভ করতে হবে সেভ করার পরেও তারপর দেখা যায় এটা শুধু যে ফাইলটা সেভ করছেন ওই ফাইলেই এটা কাজ করে অন্য কোনো ফাইল অন্য কোনো ওয়ার্কবুক বা সিটে এটা কাজ করে না এজন্য এটার সীমাবদ্ধতা রয়েছে বাট আমরা যে টেকনিকটা শেখালাম আপনাদেরকে আজকে এটার কোনো সীমাবদ্ধতা নাই আপনি যে কোনো সিটেই এটা ইউজ করতে পারবেন সাপোজ ধরেন আমি এখানে একটা নতুন সিট নেই আমি অ্যাক্সালে একটা নতুন সিট নিলাম এখানে ধরেন আমি সংখ্যা লেখলাম এই দেখেন আমি এখন স্পেল নাম্বার দিলাম তারপর সেল অ্যাড্রেস দিলাম তারপর ইন্টার দিলাম দেখছেন এখানেও চলে আসে মানে আপনি যে কোন শিটে যে কোন ওয়ার্কবুকে এটা ইউজ করতে পারবেন এটার কোনো সীমাবদ্ধতা নাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর তারপরও কার কোনো প্রবলেম হইলে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের লাইক শেয়ার কমেন্টস আমাদেরকে অন উপরে না পরবর্তী ভিডিও বানানোর জন্য তাই আমাদের ভিডিও যদি আপনাদের সামান্যতম উপকারে আসে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর ভিডিওর ফাইলটি ইনস্টলেশনের যে ফাইল আছে ওইটা আমরা ডাউনলোড লিংকটা ডাউনলোড লিঙ্কটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে ডাউনলোড করে আমরা যেভাবে যে প্রসেস দেখাইছি সেভাবে আপনি করে নিলে ইনশাল্লাহ আপনি টাকা ইন কনভার্ট করতে পারবেন আশা করি কোনো সমস্যা হবে না তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ